ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলানুর বর্তমানে গল্প নির্ভর কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। নাটকের গল্পে অবৈধ বালু উত্তোলন, উচ্ছেদ অভিযান, খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সুস্থ থাকতে দেখা যাবে ইউএনওরূপী সাবিলাকে, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। নাটকটি প্রসঙ্গে সাবিলা বলেন, গত ঈদের পর থেকে আমি বেছে বেছে কাজ করছি, সামাজিক বার্তা থাকে এমন কাজগুলো বেশি করছি, যেদিক থেকে আপোষহীনতা খুবই স্পেশাল। আমি মনে করি নাটকটি দেখে দর্শক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা পাবেন। সম্প্রতি রাজধানীর পার্শ্ববর্তী ধামরাইয়ে নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। মেহজাবিন উদ্দিন সুমনের চিত্রনাট্যে আপোষহীনা শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে সাবিলা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঈশান রোহান, চাষি আলম, মাসুম বাসার, জিয়াউল হাসান, কিসলু আনোয়ার প্রমুখ।